বিশ্বাস করেন নবী ঈসা আলী ইসলাম আবারও আসবেন কবে আসবেন কোথায় আসবেন কে বলতে পারবেন কোথায় আসবেন হ্যাঁ শুক্রিয়া সিরিয়ার দামেশকে সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে ইসা আলী ইসালাম আসবেন কখন আসবেন যখন মাসিহদাল বের হবে তো ভালো করে বোঝেন ইসা আলী ইসলাম কখন আসবেন যখন মাসি হমুদ্দাজ্জাল মানুষের রূপে বের হবে মানুষের রূপে একজন ইহুদি যুবকের রূপে যার চুলগুলো থাকবে কোকরানো শরীর শক্তিশালী স্ট্রংলি উইল এবং তাকে আল্লাপাক মানব জাতিকে পরীক্ষা করার জন্য কিছু ক্ষমতা দিয়ে দিবেন এটা নিয়ে আমি এখন কথা বলবো না তবে দাজ্জাল আসার পরে আসবেন মারিয়াম এতটুকু বলে রাখি মাসি জাল সারা বিশ্ব শাসন করবে পুরো বিশ্ব একটা ছোট্ট দেশ না পুরো বিশ্ব শাসন করবে চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই কারা ওকে অনুসরণ করবে উত্তর ইহুদিরা কারা ওকে অনুসরণ করবে উত্তর ইহুদিরা জিউসদেরকে নিয়ে এসে সারা বিশ্ব শাসন করবে দুই হাজার বছর পর্যন্ত যে জিউসদের কোনো থাকার জায়গা ছিল না ওরা এখন প্যারেস্টাইন দখল করে ফেলেছে এবং নির্বিচারে অন্যায়ভাবে মুসলিমদের ঘর সম্পদ কেড়ে নিয়ে মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়েছে যখন বিশ্বই রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে তখনও তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে বিশ্ব মিডিয়া এখানে চুপ এখানে ওদের মানবতার ধ্বজাধারীদের কোনো কথা থাকে না যারা মানবতার সংজ্ঞা শিখায় তারাই হচ্ছে অমানবিক যারা মুসলিমদেরকে মানবতার সংজ্ঞা শেখায় তারাই মুসলিমদের সাথে এখন অমানবিক বিশ্বের সবাই জানে তাদের জুলুম অত্যাচার নির্যাতন ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত রেহাই পায় না এরাই দাজ্জালকে অনুসরণ করবে এবং দাজ্জালের সাথে এরা বিশ্ব শাসন করবে তার মানে আস্তে 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 এরা আরো শক্তিশালী হবে পুরো আরবকে কন্ট্রোল করে ফেলবে পুরো মানবজাতিকে নিয়ন্ত্রণ করে ফেলবে এটা দেখে নিয়ে কিন্তু এটা চিরস্থায়ী হবে না এটা সুখের কথা এটা চিরস্থায়ী হবে না যখন মেসিহুদ্দার জল বের হবে তারপরে সাহেব নে মেরিয়াম কে আল্লাপাক পাঠাবেন ঈ সাহেব নে মেরিয়েম আলাইহি সালাম তিনি প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় মেসিহুদ্দার জলকে হত্যা করবেন হাদিসে লিখা আছে আর কখন বের হবে যখন বিশ্বে একটা মহাযুদ্ধ হবে তারপরে বিশ্বে মহাযুদ্ধ সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত মেসি হাজার আসবে না ফুলস্টপ যারা স্কলজির জ্ঞান রাখছে না বা এগুলোর ফিকির করে না তাদের কাছে যদি এগুলো জিজ্ঞাসা করেন তারা তো বলতে পারবে না যারা এগুলো দীর্ঘদিন চর্চা করছে বা গবেষণা করছে তারা হয়তো কিঞ্চিত জ্ঞান পেতে পারে বিশ্বে যতক্ষণ পর্যন্ত একটা মেসাকার মালহামা হচ্ছে না মহাযুদ্ধ ততক্ষণ পর্যন্ত ইমামুল মেহাদি আসছেন না তা আপনাকে নিয়ে ল্যাম্পো নিয়ে ইমাম মাহাদি খুঁজতে হবে না সামনে অপেক্ষা করছে মহাযুদ্ধ ইমাম মাহাদি নয় তারপরে ইমাম মাহাদি ইমামুল মেহাদির পরে কনস্ট্যান্টিনোপল বিজয় তারপরে আসবে তারপরে আসবে ইসামনে মারিয়া এরপরে ইসলামিক খেলাফা এর আগ পর্যন্ত এভাবেই মানব জাতি সাফার করতে থাকবে আল্লাহ আলম বেসাব এর মাঝখানে যদি আল্লাহ পাক কাউকে শক্তিশালী করেন আল্লাহর ইখতিয়ার নির্যাতন বেড়ে যায় এটাও আল্লাহর ইখতিহার পুরো বিশ্বের ইতিহাসটা পড়বেন কিছু প্রশ্ন আপনার কাছে থ্রো করব এই প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন তখনই যখন হিস্ট্রি ইতিহাসের সাথে বিশ্বের ইতিহাসের সাথে আপনি ইসলামের ইতিহাস পড়বেন এবং সুন্নার জ্ঞান আপনার মধ্যে থাকবে তখন উত্তর খুঁজে পাবেন আপনাকে যদি প্রশ্ন করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতগুলো ইহুদিকে হত্যা করা হয়েছে কারণটা কি কি কারণ আপনাকে যদি প্রশ্ন করি যে জাপানে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল এই যে নিরীহ মানুষগুলো মারা গেছে কারণ কি ছিল যদি আপনাকে জিজ্ঞাসা করি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির যে ভূমিকা ছিল জার্মানি এরপর তাকে যে ডিফিট করা হলো এর পিছনে কারণ কি যদি আপনাকে জিজ্ঞাসা করি বিশ্বের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের একটা বন্ধুত্বের অ্যালায়েন্স দেখা যায় একটা মুভমেন্ট দেখা যায় এর পিছনে কারণ কি জিজ্ঞাসা করি হঠাৎ কি এমন হলো যে জিউজরা একটা রাষ্ট্র দখল করে ফেললো প্যালেস্টাইন নিজেদের হাতে নিয়ে নিল মুসলিমদেরকে বের করে দিল প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে আস্তে আস্তে ডমিনেশন শুরু হলো ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়া ইয়েমেন প্রত্যেকটা আস্তে আস্তে ম্যাসাকার হয়ে যাচ্ছে পিছনে কারণ কি এগুলো কি ভাবার দরকার নাই নাকি সারাদিন হালুয়া খাবো আর শ্যামাই খাবো আর জিলাপি খাবো খোরমা খাবো আর বিরিয়ানি খাবো বাসায় ঘুমিয়ে যাবো এগুলোর পিছনে কোনো না কোনো কারণ তো আছে নাকি পড়লে দেখবেন কারণ একটা হয় অনেকগুলো কারণের একটা কারণ অনেকগুলো কারণের একটা কারণ জুলম জুলম জুলুম যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ রবুল আলমিন এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দেন যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ পাক এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দিয়ে থাকে আর মুসলিমদের ক্ষেত্রে কি জানেন মুসলিমরা যখন তাদের দায়িত্ব ছেড়ে দিবে তখন আল্লাহ নতুন সম্প্রদায় নিয়ে আসবে এখন বলেন ঠিকান মুসলিমদের উপর কেন আসে যখন আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দেই আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসে এটা আল্লাহ শুন না দলিল 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 ইনতেনসুরুল্লাহ হ্যাঁ ইয়ানসুরকম ওয়ু স্যাফ বিট আপ দা বলছেন তোমরা যদি আল্লাহকে ভুলে গিয়েছিলে তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে আল্লাহ তোমাদেরকে ভুলে গেছেন ইনতেনসুরুল্লাহ তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমার দিনকে তোমাদেরকে সাহায্য করবেন ওয়াই উ স্যাফ বিট তোমাদের পাল লাভ দৃঢ় রাখবেন এটা আবরাহার যুগ নয় আবরাহা এই কাবাঘর আক্রমণ করবে হস্তি বাহিনীর উপর আকাশ থেকে পাথর পড়বে এটা সেই যুগ নয় এখন আসমান থেকে পাথর পড়বে না জালেমের উপরে মুসলিমদের অবস্থা চেঞ্জ হবে তখনই যখন তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করবে তার আগে নয় হ্যাঁ এটা আল্লাহ শুন না ইনতানো আল্লাহাক কোন কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না পরিবর্তনের চেষ্টা না করছে না পড়েন হিস্ট্রিগুলো ঘাটেন দেখবেন জুলুম জুলুম যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ পাক শাস্তি পাঠাবে দুই আল্লাহর অবাধ্যতা বেড়ে যাবে শিরিক বেড়ে যাবে কুফুরি বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মাদক বাড়বে সুদ বাড়বে ব্যবিচার বাড়বে অশ্লীলতা বাড়বে বাড়বে আল্লাহ পাকের আজাব চলে আসবে কেউ ঠেকাতে পারবে কেউ ঠেকাতে পারবে না আজাব সবসময় আকাশ থেকে আসে না জমিন থেকেও আসে আজাব অভ্যন্তরীণ টন্দরের মধ্য দিয়েও আসে আজাব একজনের উপর আরেকজনকে চাপিয়ে দিয়েও হতে পারে আজাবের বিভিন্ন ক্ষেত্র আছে শোনেন এটা ওদের কথা আমাদের অবস্থা এটাই যদি আমরা আল্লাহর দেয়া দায়িত্ব ছেড়ে দেই আল্লাহর আনুগত্য ছেড়ে দেই রসুলের আনুগত্য ছেড়ে দেই দুনিয়া পূজায় ব্যস্ত হয়ে যাই আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসবেন তোমরা যদি মুখ ফিরাও তাহলে আল্লাহ নতুন কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন এখন তারা তোমাদের মতো অপদার্থ হবে না ইস্যাম নামরিয়াম কখন আসবেন যখন মাসিম দাজ্জাল আসবে দাজ্জাল পুরো ওয়ার্ল্ডকে শাসন করবে জিউজরাও ফলো করবে আজকে ওদের অবস্থা দেখেন যাদের কোনো ঘর বাড়ি ছিল না তারা সারা বিশ্ব শাসন করছে এখন আপনার নাকের টগায় বসে আমাদের নাকের ডগায় বসে কাজগুলো করছে আমরা তো খুব ছোট্ট খুব বিশ্বের বড় বড় কান্ট্রির কথা বলছি এরপরে আসেন কখন সেই কাজটা করবে যখন মালহামা হবে ইমামুল মেহদি আসবেন তারপর মালহামা কখন হবে উত্তর যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজ গুরুত্ব বেড়ে যাবে তখন হবে মাল হবে ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন যে জেরুজালেমের গুরুত্ব কত আর মদিনার গুরুত্ব কত আমার কথা কি বোঝা যায় কিছু কথা মানে উপর দিয়ে যাচ্ছে না হাদিসটা বলি তাহলে বুঝতে পারবেন মুয়াজ বিন জাবাল রাজি আল্লাহ হুয়ানহুকে নবী সাল্লাম বলছেন হে মুয়াজ যখন উমরান ওবাইতুল মাকদিস খরাবয়িফ বাইতুল মাকদাসের উত্থান মদিনার পতন থেকে নিয়ে আসবে খুরুজুল মালহামা ফাতহুল মালহামাউল মালহামার আত্মপ্রকাশ কনস্টান্টিনোপল বিজয় নিয়ে আসবে আর ফাতহুল কুস্তান তুন দাজ্জাল আর কনস্টান্টিনোপল জয়ের পরে আসবে দাজ্জালের আগমন এরপরে ইসামনে মারিয়াম তারপরে দাজ্জালে নিহত হওয়া এরপর ইসলামী খেলাফা তারপরে চল্লিশ বছর বিশ্ব শান্তির মধ্যে থাকবে তারপরে আসবে আস্তে আস্তে খারাপ সময় পশ্চিম দিক থেকে সূর্য উঠে কে হবে এই সময় আপনার সামনে যেখান থেকে আমি এই জায়গায় গিয়েছি আলিহি সাল আবার আসবেন এটা কি বিশ্বাস করেন তিনি কি নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন নাকি এই উন্মতের এই সারিয়া মেনে চলবেন কোনটা তাহলে কোরআন এবং সন্ন্যার গুরুত্ব আমি কি বোঝাতে পারছি যে একজন নবী যখন আসবেন তিনি পর্যন্ত নতুন কোনো সরিয়া নিয়ে আসবেন না বরং কোরআন এবং সুন্নাই ফলো করে চলবেন আল্লাপাকে আমাদেরকে কোরআন সুনার গুরুত্ব বোঝার তো অফীক্ষার করুন